All good. So let's go. Hello guys, happy Diwali to everyone. Have a safe and delighted happy Diwali to every one of my friends. And আজকে আমরা hopefully যদি বৃষ্টি না হয় তাহলে পুরন্দরপুর যাব and আরেকটি জায়গা যাবো, সেটা হচ্ছে বেহিরা কালীতলা. And the amazing thing about পুরন্দরপুর কালী, it is the tallest kali in Birbhum and among also West Bengal. 56 ফুটের কালি হয় and ওখানে গোটা পুরন্দরপুর ধরে মেলা হয়, একটা 7 দিন ধরে মেলা হয়, তাছাড়া অর্কেস্ট্রা নাচ গান 7 দিন ধরে উৎসবই উৎসব. And it will be fun and let's go guys. গাইস, এবার আমরা যাব বেহিরা কালীতলা, যেটা একটা পুরোটাই একটা জঙ্গলের মধ্যে এবং সেখানে অনেক স্পিরিচুয়াল ব্যাপার জিনিসগুলো হয় অ্যান্ড খুবই ইন্টারেস্টিং জায়গা. সো লেটস গো গাইস. আমরা এখন বেহিরা কালীতলাতে অ্যান্ড এটা পুরোটাই একটা জঙ্গলের মধ্যে এবং এখানে মানে অনেক শরণার্থীরা এখানে মা কালীকে দেখতে আসে এবং এটি খুবই জাগ্রত একটি জায়গা. পুরোটা একটা জঙ্গলের মধ্যে এবং এখানে অনেক রিচুয়ালস আছে, অনেক স্পিরিচুয়াল জিনিসগুলো আছে. অ্যান্ড এইখানটাতে আমাদের বলি হয় এই জায়গাটাতে. অ্যান্ড তারপরে এইগুলো হচ্ছে রান্নাঘর ঘর. অ্যান্ড সো গাইজ, খুবই অ্যামেজিং একটা জায়গা, খুবই স্পিরিচুয়াল একটা জায়গা. আমি এনজয়িং ইট, আই হোপ ইউ গাইজ অলসো এনজয়িং ইট. সো গাইজ, এটা হচ্ছে পুরন্দরপুরের বান্ধব সমিতির মা কালী এবং এটি এখানকার যে কালীটা সেটি 56 ফুট লম্বা. অ্যান্ড এর বিষয় হলো যে এই বছর এনাদের থিম হচ্ছে নো প্লাস্টিক ইউজ. অ্যান্ড এই কালীটা পুরোটাই খড় গুঁটো এবং ঝুড়ি এই সমস্ত জিনিস দিয়ে তৈরি এবং এটি 56 ফুটের একটা কালী. অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড টলেস্ট কালী ইন বীরভূম অলসো অ্যান্ড ইন অলসো ওয়েস্ট বেঙ্গল. এবার ফেরার পালা. অ্যান্ড এখানে খুবই ভিড় ভাড় এবং এখানে শুট করাও খুবই সুন্দর কাজ. অ্যান্ড তবু আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো নেই, বাট আই উইল ট্রাই টু এন্টারটেইন ইউ অ্যাজ আই ক্যান. প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দ্য চ্যানেলটা. অ্যান্ড আই এম ট্রাইং রিয়েলি হার্ড টু শো ইউ দ্য হোল থিং. লাভ ইউ গাইজ, হ্যাপি দিওয়ালি.